রবিবার প্রকাশ্যে দিবালোকে বাংলাদেশের ঢাকার আদালত প্রাঙ্গণ থেকে যে এমবির দুই সদস্যকে তুলে নিয়ে গিয়েছে জঙ্গিরা, পুলিশের চোখে স্প্রে করে দুই জঙ্গিকে ছিনিয়ে নিয়েছে জঙ্গিরা। এ ঘটনা যদিও সিনেমাকেও হার মানাবে। জাগৃতি প্রকাশনীর প্রকাশক ফয়জুল আরেফিন দীপন এবং লেখক ও ব্লগার অভিজিৎ রায় হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গি আবু সিদ্দিক সোহেল ও ময়নুল হাসান শামীম আদালত থেকে ছিনতাই করে নিয়ে যাওয়া দুই জঙ্গিকে গ্রেফতারে ঢাকায় রেড এলার্ট জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। ঢাকার মোড়ে মোড়ে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করা হচ্ছে। সারা বাংলাদেশে আদালতে কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। ছিনিয়ে নেওয়া দুই জঙ্গি সদস্যকে ধরিয়ে দিলে প্রত্যেকের জন্য 10 লাখ টাকা করে মোট 20 লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে বাংলাদেশ পুলিশ। এ ঘটনায় 5 সদস্যের বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে ঢাকার পুলিশ। এছাড়াও সীমান্ত এলাকায় সতর্ক অবস্থায় রয়েছে বিজেপি। দুই জঙ্গি ছিনিয়ে নেওয়ার ঘটনায় কারো গাফিলতি থাকলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এই দুইজন ছিল, একজন হলো আবু সিদ্দিক ওরফে সোহেল ওরফে সাকি, আরেকজন হলো নাইমুল আজম মাইনুল হাসান শামী। দুইজনই এই দণ্ডপ্রাপ্ত আসামি। আমাদের তাদেরকে নিয়ে আসা হয়েছিল, নিয়ে এসে যখন কোর্ট হাজতে তাদেরকে রাখা হয়, তারা ম্যাজিস্ট্রেটের সামনে বিচারকের সামনে প্রডিউস করার পরে তারা যখন আবার তাদের নির্দিষ্ট রুমে নিয়ে যাচ্ছিল, তখন আমরা জানলাম যে যেই পুলিশরা তাদের দায়িত্বে ছিল তাদেরকে কেমিক্যাল ছুড়ে পেপার স্প্রে বলে একটা সেই কেমিক্যাল ছুড়ে তাদেরকে অজ্ঞান করে কয়েকজন এই তাদের সমর্থক তাদেরকে নিয়ে পালিয়ে যায়। ঘটনা ঘটার সঙ্গে সঙ্গেই আমরা রেড অ্যালার্ট জারি করেছি আমাদের পুলিশ। ঢাকা থেকে হাবিবুর রহমানের রিপোর্ট, আর ই নিউজ।